সোমবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে কৈলাসহরের রাধা কিশোর ইনস্টিটিউশনে মহারাজা রাধা কিশোর মানিক্য বাহাদুরের মূর্তির আবরণ উন্মোচন হয়। অনুষ্ঠানটি হয় স্কুলের হল ঘরে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মরকসুর আলী। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত কিলিকদার, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস, এসএমসিএ কমিটির চেয়ারম্যান সুশান্ত মালাকার, প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল দেস, স্কুলের ডিবিও সমীরণ মালাকার, সমাজসেবী অরুণ সাহা, বিশ্বরূপ গোস্বামী ও কৈলাসহর পুর পরিষদের কাউন্সিলররা, বিধায়ক মরকসুর আলী বিধায়ক উন্নয়ন এলাকা তহবিল থেকে মূর্তিটি তৈরি করে দেন। এই অনুষ্ঠানটা সুন্দর করার জন্য আমাদের সম্মানিত বিধায়ক মহাশয় দিয়েছেন, ওনার আর্থিক সাহায্য করেছেন স্কুলে, ওনার সরকারি ভাবে প্রশাসনকে সুন্দর করার জন্য অনুমতির কাজে দিয়েছেন, আমার কথাও বলেছেন, আমিও দিয়েছি, আমিও একটা কোন একটা সরকারের পক্ষ থেকেই দিয়েছি, কিন্তু আমি বলবো যে জিনিসটা চেয়ে নিয়েছে ওনার কৃতজ্ঞতা সবচেয়ে বেশি।